হ্যালো ভিউার্স আই এম ইঞ্জিনিয়ার মেজবুর রহমান টেক আইটি সাপোর্ট আজকে আমি একটা রাউটারে আনবাস করবো রিভিউ করবো এবং কনফিগার করে দেখাবো আমার কাছে একটা রাউটার আছে যেটা মাইক্রোটিকের মাইক্রোটিক আরবি ফোর ফাইভ জিরো জি এটা স্টিল বডি একটা রাউটার পুরোটা স্টিল বডি খুব হার্ড একটা রাউটার এটা গেগা রাউটার এই মাইক্রোটিকের পাঁচটা পোর্ট পাঁচটা পোড় এই ওয়ান জি ইউজ করা যাবে ফার্স্ট পোর্টটা হচ্ছে ইথার ওয়ান এটা যেমন ল্যান্ড ইন্টারনেট কানেকশান ইউজ করা যাবে পাশাপাশি আপনি পিওই হিসেবে ইউজ করতে পারবেন পিওই মিন অর্থাৎ যদি মাইক্রোডিকের কোনো পাওয়ার অ্যাডাপ্টারের কোনো সমস্যা হয় তাহলে পিওই অ্যাডাপ্টারের মাধ্যমে এই মাইক্রোটিকটাকে আপ করা যাবে এর পাশাপাশি এখানে চারটা পোর্ট আছে সবগুলোই ওয়ান জি পোর্ট এই সাইডে আছে পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট এখানে পাওয়ার দিতে হয় এই পোর্টে এটা হচ্ছে সিরিয়াল কনসোল এটার মাধ্যমে আমরা মাইক্রোটিক কনফিগার করতে পারি সিরিয়াল কনসোলের মাধ্যমে তবে এটা সাধারণত এখন আর ব্যবহার করা হয় না পিছন সাইডে এর মডেল নাম্বারটা লেখা আছে রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এছাড়া এটা ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে চারটা ম্যাক অ্যাড্রেস এর র্যাম আছে দুশো ছাপ্পান্ন আর এর স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এটা গেগা রাউটার হলো আপনি সর্বোচ্চ হানড্রেড এমবি বিএস এর ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন গুগল ক্যাশ হলে আপনি দেড়শো এমবিবিএস পর্যন্ত এর ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন স্মল আইএসপি এবং স্মল অফিসের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন যেখানে দেড়শো ইউজার আছে সেখানে আপনি খুব সহজেই এই রাউটার ব্যবহার করে আপনি ব্যান্ডবেক ম্যানেজ করতে পারবেন একটা ব্যাচেলার বিল্ডিংয়ে আপনি ব্যাচেলারদের মাধ্যমে ইন্টারনেটের আই বিজনেস আপনি করতে পারবেন এই রাউটার ইউজ করে একশো পঞ্চাশ পিসি কিউ করা হয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ ইউজার আপনি এটা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন ব্যানডুয়েজ ম্যানেজমেন্ট ছাড়াও আপনি এই রাউটার মাধ্যমে পিওপি হটস্পট বিজিপি পোর্ট ফরওয়ার্ডিং লোড ব্যালেন্সিং ও ভিপিএন করতে পারবে এটার সাথে আছে একটা পাওয়ার অ্যাডাপ্টার ফার্স্টে আমরা এটার পাওয়ার দিব প্রথমে বাইকোটিকটাকে পাওয়ার দিতে হবে দেখুন এল ইডি জ্বলতেছে তারপরে ওই মাইক্রোটিকে পাওয়ার চলে আসছে এখন আমরা এক নম্বর পোর্টে কেবল কেবল লাগাবো যেটা ইন্টারনেট আই যে কানেকশনটা লাগবে সেটা আমরা এক নম্বর পোর্টে লাগাবো আর দুই নম্বর কেবলটা অর্থাৎ যেটা আমরা ল্যান্ড কেবল হিসেবে ইউজ করবো অর্থাৎ এটাতে আমরা কোনো কম্পিউটার টম্পিউটার কানেকশন দিতে পারবো এখন আমরা ফার্স্টে এটা পিসির সাথে লাগিয়ে এটা কনফিগার করব যেটা আমরা পাঁচ নম্বর পোর্টে লাগাবো চলুন আমরা এখন পিসিতে চলে যাই ইথার ওয়ান আমরা কানেকশন দিয়েছি আইসপির যে কানেকশনটা আসে সেটা আমরা ইথার ওয়ানে লাগিয়েছি পাঁচ নম্বর পোর্টটা আমরা কম্পিউটার সাথে দিয়ে এটা কনফিগার করব এটা লোকাল হিসেবে ইউজ করবো আমরা তো আমাদের এখানে আইএসপি থেকে ইন্টারনেট যে আইপিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে দশ ডট শূন্য ডট দুইশো ডট পঞ্চাশ স্লাস টোয়েন্টি ফোর আর আমরা লোকাল হিসেবে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক প্রথমে আমাদের একটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে উইন বক্স সেটা আমরা ডাউনলোড করে নেব আমরা এই ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে নেব আপনারা ডাউনলোড করে এই যে উইনবক্স এটাকে আমরা ডাউনলোড করব এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এটা দিয়ে আমরা কনফিগার করবো এই সফটওয়্যারের মাধ্যমে উইনবক্স সফটওয়্যারের মাধ্যমে প্রথমে আমরা উইনবক্সটাকে ওপেন করব এবার হচ্ছে আমরা নেইমসে ক্লিক করব এখানে দেখুন কিছু সিরিয়াল শো করতেছে একটা হচ্ছে সিরিয়াল নাম্বার যে রাউটার আমরা ইউজ করব তার সিরিয়াল নাম্বার এখানে শো করতেছে এটা হচ্ছে ভার্সন কোন ভার্সনটা আছে সেটা শো করতেছে একটা ডিফল্ট আইপি শো করতেছে আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে রাউটার লগ ইন করবো লগ ইন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড নেই কোনো পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড ছাড়াই আমরা কানেক্ট করবো কানেক্ট করার সাথে সাথে একটা অপশন আসছে সেটা হচ্ছে রিমুভ কনফিগারেশন আমরা যাতে কোনো রিমুভ আমরা রিমুভ কনফিগারেশন ক্লিক করবো যাতে কোনো কনফিগার থাকলে এটা রিমুভ হয়ে যাবে করার পরে কিছু সময়ের ভিতরে এটা রিস্টার্ট নিবে হ্যাঁ রিস্টার্ট নিয়েছে এখন এটা রিকানেক্ট করতে হবে নতুন করে আমরা রিকানেক্ট করবো দেখুন এখানে মডেল নাম্বার শো করতেছে যে রাউটারটা আমরা ইউজ করতে সেটা মডেল নাম্বার শো করতেছে বি ফোর ফাইভ জিরো আমরা যদি সিস্টেমে গিয়ে রিসোর্সে ক্লিক করি সেখানে আমরা দেখতে পারবো এই রাউটারের সমস্ত ডিসক্রিপশন সমস্ত বিবরণী আমরা এখানে দেখতে পাবো কতটুকু মেমোরি আছে দেখুন এটা র্যাম এটা র্যাম শো করতেছে এখানে মেমোরি মেমোরি শো করতেছে সিপিউ ফ্রিকুয়েন্সি ব্র্যান্ড ব্র্যান্ড নেম সব কিছু এখানে শো করতেছে তাহলে আমরা এখান থেকেও আমরা এই ডিসক্রিপশন দেখতে পাবো বিবরণীটা দেখতে পাবো এখন আমরা ইন্টারফেসে যাব ইন্টারফেসে গিয়ে আমরা দেখবো আমাদের দুইটা কানেকশন করা আছে একটা হচ্ছে বয়ান কানেকশন একটা ল্যান কানেকশন একটা হচ্ছে পিস থেকে যে কানেকশনটা আমরা করেছি এক নম্বর ইথার ওয়ানে পাঁচ নম্বরটা আমরা ল্যান্ড কানেকশন করেছি যেটা পিসির সাথে কানেকশন করেছি আমরা বোঝার সুবিধার্থে আমরা লিখে নিব এক নম্বরটা হচ্ছে বয়ান অর্থাৎ যেটা আইসপির কানেকশন দুই নম্বরটা হচ্ছে ল্যান যেটা লোকাল এবং আমরা যেটা পিসির সাথে কানেক্ট করেছি এখন আইপি আইপিতে গিয়ে অ্যাড্রেসে যেতে হবে অ্যাড্রেসে আমরা অ্যাড্রেস কনফিউ করব অ্যাড্রেস প্লাস বাটনে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে আমরা প্লাস অপশনে ক্লিক করব এখানে আমরা আইপি বসাবো আইএসপি থেকে যে আইপিটা দিছে দশ ডট শূন্য ডট দুইশো ডট পঞ্চাশ এই আইপিটা আমরা বসাবো ইথার ওয়ানে বসাবো সেটা আমাদের আইএসপি ইথার ওয়ানে আসছে অ্যাপ্লাই করে ওকে করব এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা লিখে দেবো ওয়ান অর্থাৎ আইএসপি থেকে যে কানেকশনটা যে আইপিটা আমরা পেয়েছি আইএসপি থেকে সেই আইপিটা এটা এরপর আমরা ল্যান্ড কানেকশনটা করবো প্লাস অপশনে ক্লিক করে এখানে আমরা ল্যান যে আইপিটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক এইটা আমরা লোকালে লিখবো ইথার ফাইভ আমরা সিলেক্ট করবো এটা হচ্ছে লোকাল অ্যাপ্লাই করবো ওকে করবো এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা লোকাল লিখে দিব ল্যান্ড লিখে দিব আমাদের অ্যাড্রেস বসানো হয়ে গেছে এখন আমরা নিউ টার্মিনাল যাব টার্মিনালে গিয়ে এখানে আমরা গুগল গুগলকে আমরা পিং দেব পিঙ্ক দেখবো আমরা কি দেখতে পাচ্ছি নো রাউট টু হোস্ট অর্থাৎ কোনো রাউট নাই অর্থাৎ আমরা এখনো ইন্টারনেট কানেকশন পাই নাই কারণ আমাদের রাউট একটা কনফিগার করা হয়নি এই জন্য আমরা পাইনি তো আমরা দিয়ে রাখবো এরপর আমরা বাদ বাকি কাজগুলো সম্পূর্ণ করব এখন আমরা তিনটা কাজ করবো ডিএনএস গেটওয়ে এবং ন্যাট এই তিনটা করলে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ হবে আবার আইপিতে যাব আইপিতে গিয়ে ডিএনএস এ ক্লিক করব এখানে আমাদের গুগল যে ডিএনএসটা সেটা বসাবো এইট ডট এইট ডট এইট চারটা এইট এরপর আমরা আরও নিচের আরও বাটনে ক্লিক করবো এখানেও গুগলের আরেকটা ডিএনএস আমরা বসাবো ফোর ডট টু ডট টু ডট টু দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবো আমাদের ডিএনএস কনফিগার করা হয়ে গেছে এখন আমরা নেট কনফিগার করবো আইভিতে গিয়ে ফায়ারঅল এখানে গিয়ে নেটে ক্লিক করতে হবে এবার প্লাস অপশনে আবার ক্লিক করতে হবে এখানে যে বক্সটা আছে এখানে আমার এস আর সি অ্যাড্রেস এস এস আর সি অ্যাড্রেস এটা আমাদের লাগবে এটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট শূন্য এটা আমাদের এখানে বসাতে হবে ক্লাস টোয়েন্টি ফোর এরপরও অ্যাকশনে যেতে হবে এখান থেকে আমাদের মাস্ক করে সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে করবো আমাদের নেট কনফিগার করা হয়ে গেছে এখন আমরা গেটওয়ে কনফিগার করব আইপি থেকে রাউটস রাউটসতে ক্লিক করতে হবে এখানে আমার প্লাস অপশনে ক্লিক করে আমাদের গেটওয়েটা বসাতে হবে আমাদের যে গেটওয়ে অর্থাৎ আইসপি থেকে যে আমরা গেটওয়েটা পাবো সেটা বসাতে হবে দশ ডট শূন্য ডট টু হানড্রেড ডট এক অ্যাপ্লাই করে ওকে করব দেখুন আমরা কিন্তু যে পিং দিয়ে রাখছিলাম সেটা কিন্তু পিং আমরা লেটে পাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু ইন্টারনেটের সাথে কানেকশন আমরা পেয়ে গেছি অর্থাৎ আমাদের রাউটারটা কিন্তু কনফিগার করা হয়ে গেছে এখন আমরা পিসিতে একটা আইপি বসাবো লোকাল একটা আইপি বসাবো আমাদের ল্যানে যদি আমরা একটা আইপি বসাই তাহলে আমরা ইন্টারনেট কিন্তু আমরা পিসিতেও পেয়ে পেয়ে যাব তো আমরা একটা আইপি বসাচ্ছি একশো বিরানব্বই একশো আটষট্টি এক ডট দশ পিসিতে আইপি বসানো হয়ে গেছে এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে গুগল ব্রাউজ করি তাহলে দেখতে পাবো আমাদের থেকে গুগল চলে আসে অর্থাৎ এটার কানেকশন অর্থাৎ পিসিতে ইন্টারনেট চলে আসছে আমাদের কন্ট্রিটা কিন্তু সাকসেসফুল হয়েছে